আজকে আমি করছি জিলিপি। তার জন্য নিয়েছি 200 গ্রাম ময়দা, 1 বাটি দই, 1টা ইনো। এগুলো দিয়ে আমি জিলিপিটা বানাবো। ইনো দিয়ে জিলিপিটা করলে যখন মন তখনই করা যায়, তার জন্য 24 ঘন্টা রাখার দরকার হয় না। সেই জন্য আমি ইনো দিয়ে জিলিপিটা করছি। এবার ময়দাটা আমি মেখে নিচ্ছি। ময়দাটা ঢেলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ইনো। 1 প্যাকেট আমি ইনো নিয়েছি, 200 গ্রাম ময়দার মধ্যে 1 প্যাকেট ইনোই যথেষ্ট। এবার দিয়ে দিচ্ছি দইটা, দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার একটা আমি এটা লবণের প্লাস্টিক হোক, দুধের প্লাস্টিক হোক, যে কোনো প্লাস্টিকের মধ্যে আমি ভরে তারপরে আমি জিলিপিটা করব। আমি শিরাটা বসাচ্ছি ততক্ষণ। শিরাটা করেছি আমি, 2 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ জল দিয়েছি, দিয়ে আমি শিরাটা করে নিয়েছি। শিরাটা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি ফুড কালার। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা দিলে চিনির শিরাটা জমে না। শিরাটা হয়ে গিয়েছে, এবার আমি জিলিপিগুলো ভেজে নিচ্ছি। কড়াই বসিয়েছি তেল, সাদা তেল। এবার জিলিপিগুলো আমি ভেজে নিচ্ছি একে একে। আমি একটা এরকম বিস্কুটের প্যাকেটের মধ্যে নিয়ে জিলিপিগুলো ভাজছি। আপনারা যে কোনো প্যাকেটে নিয়ে ভাজতে পারেন। আমি ছোট বাসনে করছি, তাই আমি একটা একটা করে করছি। আমার কড়াইটা ছোট, তাই আমি একটা একটা করে ভাজছি। আপনাদের বড় কড়াই হলে আপনি 2-4টা একসাথে ভাজতে পারেন। এইভাবে আমি জিলিপিগুলো একটা একটা করে ভেজে এভাবে ভেজে শিরাতে চুবিয়ে দিচ্ছি। শিরাতে চুবিয়ে সাথে সাথে তুলে নিতে হবে। এভাবে আমি জিলিপিগুলো তৈরি করে নিচ্ছি একে একে। এইভাবে আপনারা বাড়িতে জিলিপি করে নিতে পারেন। জিলিপিগুলো দেখুন কি সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে, ভিতরে রসও ঢুকেছে, দেখুন সুন্দর হয়েছে। ভাঙলে বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। রসও ঢুকেছে। এভাবে আপনারা বাড়িতে জিলিপি করে খেয়ে নিতে পারবেন, খুব সহজে হয়ে যায়। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।